ইটোর পাছত সিটো আসনি মুকলি করেছে সরকারে। এবার মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনি আর বাজেটর সময়সাত এই নিযুত ময়না আসনি সন্দর্ভত কোয়া হয়েছে বা নিযুত ময়না আসনি দাখিল করা হয়েছে। আর এই সন্দর্ভত ইতিমধ্যে কোয়া হয়েছে যে বাল্য বিবাহ রোধ করে এয়া নিযুত ময়না আসনি রূপায়ণ করা হব। কি আছে এই নিযুত ময়না আসনি চাই লওয়া হোক। মুখ্যমন্ত্রী নিযুত ময়না, 10 লাখ ছাত্রীক এক নিযুত, নিযুত ময়না, নামভর্তির ক্ষেত্রত উদগনি হিসাবে বিত্তীয় অনুদান আগবঢ়া হব যাতে তেওঁলোকে উচ্চতর মাধ্যমিক, স্নাতক আর স্নাতকোত্তর পর্যায়লৈ অধ্যয়ন অব্যাহত রাখিব পাৰে। এই পদক্ষেপে বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রত সরকারে গ্রহণ করা অভিযানক সবল করে তুলিব। শাস্তিমূলক আর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করার উপরি এগারী কন্যায় কেতিয়া বিবাহ বহিব সেইটো সিদ্ধান্ত লবলৈ তেওঁক আমি সক্ষম করে তুলিব লাগিব। যিকোনো সরকারি মহাবিদ্যালয় শিক্ষানুষ্ঠানত অধ্যয়ন করে থাকা ছাত্রীসকলে এই সুবিধা লাভৰ বাবে যোগ্য বিবেচিত হব আর দ্বিতীয়তে বিবাহ পাশত আবদ্ধ হওয়া ছোৱালী এই সুবিধাৰ বাবে যোগ্য বিবেচিত নহব। একাদশ শ্রেণীত নামভর্তি করা প্রতিগৰাকী ছাত্রীলৈ 10,000 টকা নামভর্তির উদগনিমূলক ধন হিসাবে প্রদান করা হব। একেদরে স্নাতক পাঠ্যক্রমৰ প্রথম বর্ষত নামভর্তি করা ছাত্রীসকললৈ গাইপতি 12,500 টকাকৈ প্রদান করা হব। স্নাতকোত্তর পাঠ্যক্রমৰ প্রথম বর্ষত নামভর্তি করা প্রতিগৰাকী ছাত্রী 15,000 টকা নামভর্তির উদগনিমূলক ধন হিসাবে লাভ করিব। নিয়ম অনুসরি বিনামূলীয় নামভর্তি, স্কুটি প্রদান ইত্যাদি লেখিয়া বর্তমানে প্রদান করে থাকা সুবিধা সমূহ উপরঞ্চি হিসাবে এই সুবিধা প্রদান করা হব। মই বাজেটত এই আসনির বাবে 240 কোটি টকা ধার্য করার প্রস্তাব দিছো। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনি প্রবর্তন, 10 লাখ ছাত্রীক নামভর্তির অনুদান দিয়া হব, স্নাতকোত্তর পর্যায়ে আগবঢ়া হব অনুদান, সরকারি শিক্ষানুষ্ঠানত পড়া ছাত্রীয়ে পাব এই অনুদান, বিয়া হলে অন্তর্ভুক্ত নহব এই আসনিত, একাদশ শ্রেণীত নামভর্তি করা ছাত্রীয়ে পাব 10,000 টকা, স্নাতকত নামভর্তি করা ছাত্রীয়ে পাব 12,500 টকাক, স্নাতকোত্তর নামভর্তি করা ছাত্রীয়ে পাব 15,000 টকাক। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনির বাবে 240 কোটি টকা ধার্য করা হয়েছে। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান আরম্ভ, এস এইচ জির 39.67 লাখ মহিলা 10,000 টকাক দিয়া হব, পরবর্তী পর্যায়ত 25,000 টকাক পাব ব্যাংকর ঋণ, এই ধন ঘুরালে পাব 1.5 লাখ টকাক, ইয়ারে 47,500 টকাক পাব রাজসাহায্য। নগরতো মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযান হব। এস এইচ জির 2.5 লাখ সদস্যক সামরিব এই আসনি। এই আসনির বাবে পুঁজি আবন্টন আরম্ভ, অরুণোদয় 2.0 পরিসর বৃদ্ধি করা হয়েছে। নিযুত ময়না স্কিমখনে আমার একটা গেম চেঞ্জিং একটা আসনি হব বলে মই ধারণা করো। বাল্য বিবাহর সময় যেটা আমি আইনের ধারার মাজেরে বাল্য বিভাগক আমি আঘাত দিছিলো, তেতিয়া পরামর্শ আহিছিল যে গ্রেপ্তার আদির লগতে উদগনিমূলক ব্যবস্থাও লব লাগে। নিযুত ময়না আসনির অধীনত একাদশ মান শ্রেণীত নামভর্তি করিলে প্রতিগৰাকী ছাত্রীয়ে 10,000 টকা পাব। দ্বিতীয় যদি আমি সেই ছাত্রীজনীয়ে যেতিয়া আমার ডিগ্রি পড়িব তাত এডমিশনের কারণে 12,500 টকার উদগনি লাভ করিব আর পোস্ট গ্রেজুয়েট পড়িলে 15,000 টকার উদগনি পাব। আর এই আসনির রূপায়ণ হওয়ার পিছতো বিনামূলীয়া নামভর্তি, স্কুটি, পাঠ্যপুথির বাবে অরিহণা, পোস্ট গ্রেজুয়েট স্টুডেন্টর বাবে মোবিলিটি, এই গোটেবিলাক তেওঁলোকে পায়েই থাকিব। নিযুত ময়না আসনি এক অতিরিক্ত আসনি হব। অরুণোদয় প্রসঙ্গত বেলেগ অবশ্যই, কিন্তু এই যে নিযুত ময়না আসনি, এই নিযুত ময়না আসনির দ্বারা কিন্তু উপকৃত হব সকল। গতি এয়া যখন উঠি অহা চাম আছে, বিশেষ বাল্য বিবাহ যেহেতু রোধ করা হয়েছে, গতি তেক্ষেত্র উদগনি দিয়া, উৎসাহ দিয়ার ক্ষেত্র আর সহায় করার ক্ষেত্র যধরণের সরকার আগবাড়ি আছে, তাত যধরণে আসলতে এই পদক্ষেপ লওয়া হয়েছে, যে ভূমিকা গ্রহণ করা হয়েছে, যে আসনির কথা কোয়া হয়েছে, সেয়া যদি সফলভাবে রূপায়ণ হয় তো নিশ্চিতভাবে যথেষ্টখিনি লাভান্বিত হব ছাত্র ছাত্রীসকল।